সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় আইনজীবী এবং সাধারণ মানুষের নেতা মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা সাধারণত যেটি করি, ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের যেসব প্রশ্ন সেসবের উত্তর দেব এবং সেটি নিয়ে আলোচনা করব। তবে অনুষ্ঠানটির শুরুতেই আমরা একটি ইস্যুতে কথা বলতে চাই, যেটির সাথে একই সাথে যেমন জড়িয়ে আছে অভিবাসন সংক্রান্ত একটি বিষয়, আবার পাশাপাশি একটি মানবিক বিষয় জড়িয়ে আছে। আমরা জানি যে জ্যামাইকা প্রবাসী মোজাম্মেল হক, তিনি তার একমাত্র কন্যা, বড় মেয়ে, 19 বছর বয়সী, এবং তিনি একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুইন্স হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। এই বিষয়ে একটি রিপোর্ট আমাদের হাতে আছে, আমরা এই রিপোর্টটি দেখব। এবং এই মোজাম্মেল হক যার কথা আমরা বলছি, তিনি নিজেও কিন্তু ভয়ঙ্কর আরেকটি বিপদের মধ্যে আছেন, সেটি হচ্ছে তার ডিপোর্টেশন অর্ডার আছে। সুতরাং একটি পরিবারের কি অবস্থা আশা করছি আপনারা ধারণা করতে পারছেন। একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আমাদের এই প্রবাসী ভাইটি এবং তার পরিবারের সদস্যরা। একটি রিপোর্ট আছে, দেখে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করব। মোজাম্মেল হকের মাথায় এখন হাজারো দুশ্চিন্তার খড়ক। সামনে ঝুলছে অভিবাসন কর্মকর্তাদের ডিপোর্টেশন অর্ডার, পরের দেখায় পাসপোর্ট নিয়ে যেতে বলা হয়েছে। শঙ্কা, তাহলে কি এবার দেশেই পাঠিয়ে দেওয়া হবে তাকে? We mentioned Hawk's immigration issues, far from trivial. সেই শঙ্কা ঢাকা পড়ে গেছে প্রিয় কন্যা 19 বছর বয়সী মুশরাত যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে একটি বেপরোয়া গাড়ির নিচে পড়ে কোমায় চলে গেছে মুশরাত। মেয়েটি কি বাঁচবে জানা নেই মোজাম্মেলের। So he ran over her. She was under the car. I'm crying. রেড লাইটের মধ্যেই একটি গাড়ি দুরন্ত গতিতে ছুটে যায়। সেখান দিয়ে রাস্তা পার হবার সময় ফার্মিংডেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী মুশরাতকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। 1991 সালে বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিলেন মোজাম্মেল হক। যদিও মেয়ে মুশরাত এবং তার দুই ছেলে আমেরিকার নাগরিক, কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মোজাম্মেল হকের সামনে ফাইনাল ডিপোর্টেশন অর্ডার। স্বজনেরা বলছেন মেয়ের কথা ভেবে হলেও তাকে দেশে ফেরত না পাঠিয়ে বরং তার উপর থেকে এই কঠিন খড়গ যেন তুলে নেওয়া হয়। এদিকে মোজাম্মেল হকের আইনজীবী জানিয়েছেন এই পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, পরিস্থিতি বদলে যেতে পারে বলেও আশার কথা জানিয়েছেন তিনি। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখছিলেন, এ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া এবং মতামত আমরা নিব। কথা বলছি মোহাম্মদ এন মজুমদারের সাথে, আমরা টেলিফোনে যোগাযোগ করবার চেষ্টা করছি জনাব মোজাম্মেল হকের সাথে। আমরা আশা করছি তার সাথে সংযুক্ত হতে পারবো এবং এটি নিয়ে আমরা তার সাথেও কথা বলব। মোহাম্মদ এন মজুমদার, আপনি রিপোর্টটি দেখছিলেন। জি, ইট ইজ ভেরি হার্ট ব্রেকিং, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হার্ট ব্রেকিং। জি, সো আমরা, আপনি যদি কানেকশন নিতে পারেন ওনাকে আমরা আশ্বস্ত করব, ওনাকে আমরা আমি টিপস দেব, কারণ হতাশ হওয়ার কারণ নাই। নিউ ইয়র্কে অনেক স্বনামধন্য লোক, এখন আপনি হয়তো ওয়েল এস্টাবলিশদের নাম বলবো না, অনেকটা অনেকটা ফ্লাইটের কাছাকাছি নিয়ে গো, সেখান থেকে আসা এরপর লোকগুলো এখন সিটিজেন হয়েছে, এরকম অনেক লোক এখানে আসে। সুতরাং উনি হতাশ হওয়ার কিছু নেই, ওনার সপক্ষে এখন কাজ হবে ইলেকটেড অফিসিয়াল, কমিউনিটির নেতা যারা আমরা আসি, একজন ইলেকটেড অফিসিয়াল যদি আইসের অফিসে ওনাকে যদি নেওয়া হবে, ওই দিন ওনার সাথে যায়, যায় যদি দাঁড়িয়ে বলে যে এটা আমার এলাকার বাসিন্দা, গুড পিপল, আমি গ্যারান্টি তাকে তুমি ফেরলে রাখো, সে ইজ এ ফ্যামিলি পার্সন, ফ্যামিলিকে টেক কেয়ার করার জন্য, বিশেষ করে তার একটা
মেয়ে যে সিরিয়াস অ্যাক্সিডেন্টে কামাই আছে, এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাকে ফেরল অ্যাপ্রুভ করবে, তাকে থাকতে দিবে, এটা আমি ভেরি ভেরি মাচ আমি কনফিডেন্ট এটা ডিফেন্ড করবে। হাউ অ্যাগ্রেসিভলি লয়ার ফুট দিস থিং টুগেদার, হাউ অ্যাগ্রেসিভলি কমিটি লিডার অ্যাক্টিভলি কাজ করে। রিসেন্টলি আমরা একটা ইমিগ্রেশন কোয়ালিশন অফ কুইন্স আর একটা লোককে এরকম নিয়ে গেছিল লাস্ট ডেতে, আমরা সবাই ফেডারেল ফাঁসিতে গিয়েছিলাম এবং আমার স্মরণ আছে ওদের সাথে একজন কাউন্সিল মেম্বারও আইএস অফিসে গিয়েছিল এবং তাকে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার ভিতরে, তাকে ওখান থেকে সিক্স মান্থে রিভাইভ করিয়া নেওয়া হয়েছে, ডিপ্রেশনটা রিভাইভ করিয়া। সো এই ধরনের রেমেডি আছে। আপনারা আমি টিভিএন 24 কেও যদি এখানে বসছি এই জন্য না, এই ধরনের হিউম্যানিটেরিয়ান ইস্যুগুলো তুলে ধরা, দিস ইজ এ রিয়েল জার্নালিজম, দিস ইজ এ রিয়েল হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক, গণমানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কাজ করা, মানুষের বিপদে যখন এগিয়ে আসা, দিস আর দ্য রাইট থিং টু ডু। অসংখ্য ধন্যবাদ। আমরা মানে একই সাথে আমরা দেখছিলাম জনাব মোজাম্মেল হকের যে মেয়ে, তিনি এই মুহূর্তে কোমায় আছেন, আমরা তারও আশু রোগ মুক্তি কামনা করছি এবং আমরা মোজাম্মেল হকের সাথে সংযুক্ত হবার চেষ্টা করছি টেলিফোনে, হলে আমরা এই ইস্যুটি নিয়ে আবারও আলোচনাটিতে সূত্রপাত করব। আমরা সাধারণ মানুষের এবার প্রশ্নগুলো নিতে থাকবো, তবে আপনার কাছে আরেকটি ইস্যু আমি জানতে চাই, ডিপোর্টেশনের অর্ডার যদি থাকে এবং যদি পাসপোর্ট নিয়ে যেতে বলা হয় তাহলে এটির কি মানে? স্টিল এটা অর্থ তারা দে আর অলমোস্ট রেডি টু ডিপোর্ট হিম, বাট এই পর্যায়ে অনেক লোককে এই আইস অফিসার ডিসক্রেশনারি মেথড ইস্যু করিয়া তাকে ফেরোলে দিতে পারে, যে তুমি মাসে অন্তর বা ছয় মাস অন্তর আসবে, ফেরোলে থাকবে, তাকে অবজারভেশনে রিভাইভ বলা হয় দিতে পারে। এর এর এখান থেকেও অনেকে পরবর্তী পর্যায়ে বিভিন্ন রিমেডির মাধ্যমে তারা সিরিয়াস হয়েছে এরকম বহু নজরে আসে। সুতরাং এটা শেষ নয়, আরও শেষ হওয়ার আরও কিছু আছে। আমরা মোজাম্মেল হককে আবারও এবং তার মতো আবার অনেককেই আমরা বলবো যেন আশা হারা না হয়। আপনারা মানে আপনি কমিউনিটি নেতা এবং একই সাথে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকেন এবং নানা ধরনের কর্মকাণ্ড করেন, তো এই ক্ষেত্রে যে জনাব মোজাম্মেল হক আমাদের একজন প্রবাসী যিনি একটি বড় ধরনের বিপদে পারিবারিক ভাবে পড়ে গেছেন, ব্যক্তিগত ভাবে তার মেয়ে তার সন্তানেরা অন্যরাও নিশ্চয়ই কেউই ভালো নেই, এই পরিস্থিতিতে আপনারা কি করতে পারেন তার জন্য? তার জন্য ফার্স্ট কাজ হবে, সে যে এলাকায় থাকে সেই এলাকায় নিশ্চয় তার আত্মীয় স্বজন ইউএস সিটিজেন আছে, ওদের মাধ্যমে লোকাল কংগ্রেসম্যানের ইন্টারভিউ করতে হবে এবং লোকাল ইলেকটেড অফিসিয়ালরা যদি আইসকে কল দেয় এবং ভেরি ইম্পর্টেন্ট যদি হাজিরে দিন একজন যদি যায়, একটা ইলেকটেড অফিসিয়াল যদি যাই আর দেখা যায় আমি ওই এলাকার কাউন্সিল মেম্বার বা অ্যাসেম্বলি মেম্বার বা কংগ্রেসম্যান এ আমার এলাকায় থাকে, অত্যন্ত ভালো লোক, ফ্যামিলি ওরিয়েন্টেড লোক, সে কোথাও ফালিয়ে যাবে না, তাকে একটু চান্স দেওয়া হোক, তারা এটা করতে পারে। আপনি বলছেন কিন্তু আপনারা কমিউনিটি নেতারা কি করেন? আমাদের সেটাই আমাদের কাজ একটু কানেক্ট দেম কমিটি লিডারদেরকে, তো কংগ্রেসম্যান চিনি, কমিউনিটি লিডারদেরকে ইলেকটেড অফিসিয়ালরা চিনি এবং তাদের মাধ্যমে যে যোগসূত্র সৃষ্টি করা এবং যোগসূত্র সৃষ্টির মাধ্যমে তাকে হেল্প করাই হবে কমিটি। এটা হলো কমিটি লিডারশিপের কারণ, আপনি বোর্ড মেম্বার, আপনি কমিটি লিডার, বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট, কারণ এই যে মানুষের ক্রাইসিস হয়, ক্রাইসিসে যদি যারা না যায় দে শুড নট বি ইন দ্য লিডারশিপ। আমরা একজন দর্শকের প্রশ্ন নেব, প্রশ্ন নিয়ে আবার আসবো আপনার কাছে। কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? জি, আমার নাম ফাহিম, আমার ইমিগ্রেশন নিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, নিশ্চয়ই আপনি ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন করবেন। আমরা যে ইস্যুটি নিয়ে কথা বলছি সেটাও এক ধরনের ইমিগ্রেশনের ইস্যুই এবং আমরা বলেছি যে আমরা এই সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেব। তবে তার আগে রাজীব আহমেদের একটি বিষয় আমি পড়িনি ফেসবুকে, তিনি লিখেছেন, উই আর ক্রাইং, আমরা সবাই আছি আপনার সাথে, মোজাম্মেল হককে উদ্দেশ্য করে তিনি বলেছেন। তার মানে অনেক প্রবাসী ভাই বোন আমাদের অনেকে আপনার সাথে আছেন, আপনি শক্ত থাকুন, নিশ্চয়ই এটি একটি কিছু হবে। এবার বলুন আপনি কে আছেন প্রিয় দর্শক আমাদের, আপনার প্রশ্নটি। জি, আমার প্রশ্ন হচ্ছে আমাদের জন্য ইমিগ্রেশন অ্যাপ্লাই করা হয়েছিল 2005 সালে। আচ্ছা, কোথা থেকে বলছেন ভাই আপনি? জি, আপনি কোন এলাকা থেকে বলছেন? আমি ডালাস থেকে। আচ্ছা বলুন, 2005 সালে অ্যাপ্লাই করা হয়েছিল? জি, তো আমাদের ফাইলে কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড নেই, তো ইমেল অ্যাড্রেস যদি না থাকে কোনো কি সমস্যা হতে পারে বা কিভাবে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা যায়?
ধন্যবাদ আপনাকে। ওকে, আপনার 2005 সালে কে কাকে অ্যাপ্লাই করলো সেটা আমাদের বোধগম্য না, তবে ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এমন কোনো বাধ্যকতা নাই এবং অনেকের ইমেল অ্যাড্রেস নাইও। ইমিগ্রেশন যখন প্রয়োজন হবে আপনাকে সিটি দিবে, সুতরাং আপনি অসংখ্য ইমেল এর দরকার নাই। আব্দুল সালাম, রুমেল সিটিজেনশিপের আগে অন্য স্টেটে গেলে কি কোনো অসুবিধা হতে পারে? নট এট অল, হতে পারে না। আচ্ছা, আবু ফয়সাল সেকশন 4 সম্পর্কে জানতে চাই। যারা লো ইনকাম ডিস্ট্রেচ এবং যারা স্মল চিলড্রেন ভালনারেবল মেম্বার অফ দি সোসাইটি যেটাকে বলা হয়, যাদের কোনো ইনকাম নাই, লো ইনকাম, এদের লোককে দেওয়া হয়। তবে এই সেকশন 8 এর সাইজ এত বেশি, লোকসংখ্যা এত বেশি, ডিমান্ড বর্তমানে শুধুমাত্র যারা ইভিকশন ফেস করতেছেন এবং ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তাদেরকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তবে আমি আই এম দ্য বিগেস্ট অ্যাডভোকেট ফর হাউজিং রাইটস, কারণ আমি অলওয়েজ আমার অফিসে ফ্রম 10 AM to 1 PM ইভরি স্যাটারডে আমরা অ্যাপ্লিকেশন ওপেন রাখি, অনলাইনে অ্যাপ্লাই করি। আমি এনকারেজ করি, আপনার ইনকাম যদি কম হয় আপনি অলওয়েজ অ্যাপ্লাই, যদি লম্বা টাইম লাগবে বাট আপনি পাবেন এই বিনামূল্যে অথবা অত্যন্ত কম মূল্যে, আপনার ইনকাম অনুসারে আপনি ভাড়া দিতে হবে। সেকশন 8 হিউজ অপরচুনিটি, আমি সব বাঙালিকে এনকারেজ করে জানাই। কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়? এটা অ্যাপ্লাই করার জন্য আপনি অনলাইনে করতে পারেন নাইচা ওয়েবসাইটে গিয়া, অথবা আপনার লোকাল প্রত্যেকটা সিটিতে একটা বড়তে নাইচা অফিস আছে, যেমন ব্রঙ্কসে 1 Forum Plaza, যেমন ডাউন টাউন ম্যানহাটনে 6 স্ট্রিটে আছে, প্রত্যেক ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন পিক আপ করতে পারেন। অথবা যারা করতেছেন আমার এখানে, শনিবার আপনি চলে আসেন, এভরি স্যাটারডে 10 AM to 1 PM অ্যাপ্লিকেশন ইজ ফ্রি, অ্যাপ্লাইং ইজ ফ্রি, শুধু আপনার আইডি নিয়ে আসেন, ছেলে মেয়েদের নাম ডেট অফ বার্থ। অ্যাপ্লিকেশন করার পর আপনাকে পয়সা চাইবে না, আপনি আর কি আপনাদের হ্যান্ডশেক করতে আমি আসবো না, কারণ অনেকে মনে করে এটা আমরা টাকার জন্য করি কিনা। এভরিথিং ইজ কমপ্লিটলি ফ্রি, প্লিজ কাম এন্ড অ্যাপ্লাই। অসংখ্য ধন্যবাদ, একটা চমৎকার ইনফরমেশন গেল। একজন দর্শক আছেন টেলিফোনে, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি একটা প্রশ্ন করতাম ইমিগ্রেশন, আমার একটা অ্যাপ্লাই 2005 এর মার্চে লাগবো। জি কোথা থেকে বলছেন ভাইয়া? মিশিগান থেকে। মিশিগান থেকে আপনি তো 2005 এর নাকি? জি জি বলেন। এটা কমন লেডি বলেন, ভাই বোনের অ্যাপ্লাই। ভাই বোনের জন্য কে অ্যাপ্লাই করছে? আমি। কবে? 2005 এ। এটা কি অবস্থা সেটা জানতে চান? জি বলেন। 2005 এর অ্যাপ্লিকেশন নেক্সট ইয়ার আসবে ইনশাআল্লাহ, এটা সুসংবাদ। আপনার এটা অ্যাপ্লিকেশন এখনো 2006 এর শেষের দিকে আছে, সে সুতরাং আপনি জাস্ট ওয়েট করেন। আপনি এনবিসি থেকে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, আগে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ভিসার ফি চাই, আপনার কাছে ইনভয়েস আসবে। আচ্ছা ধন্যবাদ। হোসেন জামিল লিখেছেন ফেসবুকে, প্লিজ অল দ্য বেঙ্গলি ব্রাদার অ্যান্ড সিস্টার হু ইজ অলরেডি ভিউড মিস্টার মোজাম্মেল, প্লিজ ক্যান ইউ রিচ অল অফ টু হেল্প আওয়ার ব্রাদার অ্যান্ড গিভ হিম অ্যাশিওর We all are with you, don't worry please. ফেসবুকে আরো অনেক কমেন্ট আসছে। জনাব মোজাম্মেল হক, আপনি বুঝতে পারছেন কিনা জানি না, আপনার দুঃখটা আপনার কষ্টটা আমরা অনুভব করতে পারছি আসলে, এবং আমরা চাই আপনি এই বিপদ থেকে উদ্ধার পান। যদি আমি ইন্টারফেয়ার করি, ফেসবুকে ইজ গুড, ইজ গুড থিং, তারা অনুশোচনা প্রকাশ করছে, যখন একটা র্যালি হবে তারা যেন থাকেন, সবাই যেন আসেন, দ্যাটস দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু আধা ঘন্টার জন্য আসি, যদি আমরা 200 লোক সমাগত হই, এটা এটা জাতীয় পর্যায়ে একটা আওরণ সৃষ্টি হয়। চমৎকার একটা কথা বলেছেন, আপনাদের কাজের ফাঁকে আসলে একে অপরের পাশে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে কথা। এবার আরেকটি আরেকজন দর্শক সম্ভবত যোগ দিয়েছেন, আমরা একটু নিয়ে নিই প্রশ্নটা। কে আছেন, কে আছেন প্রিয় দর্শক? আচ্ছা যাই হোক, আর একটি রিয়াদ খান মারুফ, জার্মানি থেকে লেখাপড়া করতে চাই, এসএসসি রেজাল্ট এ গ্রেড, আমি ঠিক বুঝি নাই, জার্মানি থেকে এখানে লেখাপড়া করতে চায় কিনা আমি বুঝি নাই আসলে, তারপর পড়ালেখা করতে আসতে চাইলে কি করতে হবে? পড়ালেখা থেকে আসার জন্য প্রত্যেকটা এমবেসিতে, ইউএস এমবেসি ইন এনি কান্ট্রি, ওখানে ওদের ব্রোশিয়ার আছে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন স্কুলে কিভাবে I-20 নেওয়া যায়, ইনফরমেশন প্রত্যেকটা কনসুলেটে আসে, সেভাবে করতে পারে। অথবা তাদের কোনো আত্মীয় স্বজন যদি এখানে থাকে, তারা ওই স্কুলে গিয়ে যোগাযোগ করে ওখান থেকে ব্রোশিয়ারটা নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। যেমন যারা বাংলাদেশে ইয়ং লয়ার, তাদেরকে আমি এনকারেজ
করি, তারা যদি এলএলএম পড়তে আসে এখানে অত্যন্ত সহজ, তারা শুধু ওই 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 ল স্কুল থেকে গিয়ে বসিয়ে নিয়ে বাংলাদেশে পাঠাবে, সেখান থেকে যদি তারা স্যাটিসফাই করতে পারে এনাফ মানি, এনাফ কোয়ালিফিকেশন, এনাফ স্কিল টু পার্সু এ ডিগ্রি, তারা ভিসা পাইতে পারে। সুতরাং এটা ফার্স্ট, এটা চেষ্টা করা অত্যন্ত ভালো। আমাদের দেশের লোকেরা দশটা চেষ্টা করলে একটা ছেলে হলো আসবে, একটা একটা সন্দেহে আমরা তো চাই, সেটা আমরা চাই। আমরা আরেকটু চেষ্টা করতে থাকবো জনাব মোজাম্মেল হকের সাথে সংযুক্ত হবার জন্য। পাশাপাশি আপনার কাছে আমার আরেকটি বিষয়ে প্রশ্ন, সেটি হচ্ছে এই যে সেকশন 8 সম্পর্কে আপনি যে বলছিলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হচ্ছে। এবং আপনি বলছেন যে যাদের লো ইনকাম সেটা কিভাবে বোঝা যাবে, কতটুকু লো হলে বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে আবাসন পেতে পারে? কারণ দেখেন, যুক্তরাষ্ট্রে একটা বলে পোভার্টি গাইডলাইন, পোভার্টি গাইডলাইন বাংলা হচ্ছে দরিদ্রসীমা, দারিদ্র্যসীমা, রাইট। দরিদ্র্যসীমার মাপকাঠি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। সেকশন 8 এর ক্ষেত্রে হবে যেমন দুইটা ফ্যামিলি মেম্বার, অনলি টু ফ্যামিলি মেম্বার ইনকাম 24,000 অর লেস, বাট এই ইনকামের গাইডলাইনও কিন্তু ওখানে আছে। হাউ লো ইজ দি লো ইনকাম ওখানে আসে, সেটা তিনজনের ফ্যামিলি হলে একটা বাচ্চা, তিনজনের যেমন তিনজনের ফ্যামিলি বাচ্চা হলে আনুমানিক এটা হবে অ্যারাউন্ড 27 এন্ড লো 27,000। সো এটা হচ্ছে কি, ইনকাম বেসড যেগুলা এগুলো প্রেফারেন্স ক্যাটাগরি ভেরি লো। অনেক সাথে দেখা যায় একটা 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 ফ্যামিলিতে একটা বাচ্চা, অসুস্থ বাচ্চা আছে, তাদের প্রেফারেন্স লেভেল ভেরি ভেরি হাই। ফলে একটা মহিলা স্বামী স্ত্রীর ঝগড়া ডোমেস্টিক ভায়োলেন্সের পরে স্বামী হারা হয়েছে, দ্যাট ইজ ভেরি হাই প্রায়োরিটি। অনেকে দেখা যায় ল্যান্ডলর্ডে টাকা দিচ্ছেন না, ইভিকশন হয়ে গেছেন, তাদেরকে ইমিডিয়েটলি রিপ্লেস করা হয়। এগুলো আমাদের লোকেরা অনেক কষ্টে থাকে, অনেক দুঃখে থাকে, পা দিতে পারে না, কিন্তু কিন্তু এটা অ্যাপ্লাই করে না। আমি আমি কলা ফাড়াইয়া বলতেছি আজকে অলমোস্ট 20 ইয়ার, যে পরিমাণ লোক হাউজিং ক্রাইসিসে আছে সেই পরিমাণ কিন্তু লোক আসে না, লোক আসে না যে তাও বলবো না। যেমন যখন যখন স্কুল সাপ্লাই দিই দেখা যায় 500 লোক আসছে স্কুল সাপ্লাই নিয়ে যাচ্ছে, উই আর ভেরি গ্লেড যে আপনার হেল্প করতে। হাউজিংয়ে তো এরকম ক্রাইসিস আছে, কিন্তু তারা হয়তো লজ্জায় আসে না, হয়তো হয়তো এটা 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 তারা খবর পাচ্ছে না। দে শুড অ্যাপ্লাই, এভরিবডি শুড অ্যাপ্লাই, দি মোর অ্যাপ্লিকেন্ট আমাদের লোক থেকে আসবে, দি মোর পিপল উইল গেট দি হাউজিং। সো আমরা সবাইকে এনকারেজ করি এভরি স্যাটারডে আপনি আসেন, অথবা যদি আপনি আসতে না আসেন, যারা হাই স্কুল গ্রাজুয়েট স্টুডেন্টস আছে তারা ইজিলি পারবেন। আইসা ওয়েবসাইটে গিয়া সেখানে বলা আছে অ্যাপ্লাই অনলাইন, জাস্ট কিপ অ্যাপ্লাই। অসংখ্য ধন্যবাদ তাইফ রহমান, রিয়েলি হার্টফেল্ট স্টোরি অফ মিস্টার মোজাম্মেল হক, আওয়ার প্রেয়ার্স আর উইথ হিম, মে আল্লাহ মেক ইট ইজি ফর হিম, তিনি বলছেন। একজন দর্শকের প্রশ্ন নেই, আমরা কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? জি হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, কে বলছেন ভাই? আমি বাবু বলছি ভাই, ব্রুকলিন থেকে। হ্যালো, জি শুনছি, বলুন। আমি মজুমদার ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলুন বলুন। কোশ্চেনটা হচ্ছে, আমার শালা অটিস্টিক, ওরা আসছে প্রায় 3 বছর আসছে এখানে, তো ওদের কোনো ইনকাম নাই। আপনি যখন মজুমদার বলছেন সেকশন 8 এর ব্যাপারে, ওরা কি হাউস পাবে সেকশন 8 এ এই মানে এই কন্ডিশনে? এটা অত্যন্ত আজকে ভালো একটা আপনার বিষয়। আমি অলওয়েজ লোকের এনকারেজ করি, আমাদের কমিউনিটি টিভিগুলো দেখুন, নিউজ পেপারগুলো পড়েন, অনেক তথ্য পাবেন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তারা যেন ও সব রকমের বেনিফিট পাবে। এই অটিস্টিক বাচ্চার জন্য লেখাপড়ার জন্য অ্যাসিস্ট্যান্স পাবেন, তাকে সেবা করার জন্য একটা লোক পাবেন, নার্স পাবেন, এবং হাউজিং এর জন্য প্রেফারেন্স পাবেন। সো অ্যাপ্লাই অল ওভার। এবং যদি আপনার কোনো প্রয়োজন এই শনিবারে, আপনি যে কোনো শনিবারে আপনি আসি যান, আপনার কাছে কোনো পয়সা দেওয়া হবে না, আপনার বিস্তারিত পরিচয় জানানো হবে না, আমরা আপনাকে সেকশন 8 অ্যাপ্লাই করে দেবো, আপনি সেকশন 8 পাবেন। এবং লোকাল আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়া অ্যাপ্লিকেশন করতে পারবেন, ডিসএবিলিটি অনেক বেনিফিট, হয়তো সিটিজেন না হওয়া পর্যন্ত পাবেন না, আবার আপিল করলে আবার পাইতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? হ্যালো, মোজাম্মেল হক সাহেবের সাথে আমিও খুব মানে ব্যথিত, এবং ওনার জন্য যদি কোনো র্যালি করা হয়ে থাকে তো প্লিজ র্যালির ডেটটা জানাবেন, আমি অবশ্যই জয়েন করতে চাই। এবং র্যালিটা কবে হবে টিভিএন 24 আপনাদের মাধ্যমে যদি জানিয়ে দেন, আমার মনে হয় আমরা অনেক বাঙালি কমিউনিটি ওই র্যালিতে যোগ দিতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার এই অনুভূতির জন্য। আমরা যেটি প্রস্তাব করেছেন মোহাম্মদ মজুমদার, আশা করছি কমিউনিটির উদ্যোগে তারা যদি কিছু করেন, আমরাও সময় মতো টেলিভিশনের পর্দায় সেটি আপনাদের সামনে তুলে ধরবো। এবং হাসান ভাইয়ের সাথে আমি একমত, এই ধরনের ক্রাইসিসে টিভিএন যেভাবে এগিয়ে আসছে, অন্যান্য টিভি চ্যানেল, নিউজ পেপার, সবাই যেন এগিয়ে আসে। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নেব, কে আছেন প্রিয় দর্শক?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন। জি ভাই, আমি আসসালামা পুলিশ থেকে বলতেছিলাম। জি বলুন। আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি ইউএসএ তে আসছি গ্রিন কার্ডে, এবং আমার হাজবেন্ড আমাকে গ্রিন কার্ডে নিয়ে আসছে। তো আমার হাজবেন্ড, আমি আসছি 4 বছর হইল, তো আমার হাজবেন্ড লাস্ট ইয়ারে সিটিজেন হয়েছে, তো আমি কি এখন সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? ভাই, আমি একটা তথ্য জানার জন্য কল করছি। বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়, ফটো কি প্রয়োজন হয়, আমাকে একটু সঠিক আমার মনে হয় আপনি বাংলাদেশের যে কনস্যুলেট অফিস আছে সেখানে একটু ওয়েবসাইটে গিয়ে একটু দেখবেন, কারণ আজকে এই ইস্যুটিতে আমরা কথা বলছি না, তো ভবিষ্যতে হয়তোবা আমাদের কোনো কনস্যুলেটের কোনো কর্মকর্তাদের এনে নিয়ে একটি প্রোগ্রাম করা যেতে পারে, আশা করছি আমাদের মাথায় থাকবে। এবার কে আছেন আমাদের সাথে? না থাকলে আমি ফেসবুকের থেকে কয়েকটা নিই। মনোজ দে, মাই ফাদার ইন ল ইজ সিক, উই লিভ ইন ইউএসএ, হি ইজ গ্রিন, মানে সে হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, হি ওয়ান্ট টু সি হিজ টু সন, দেন মানে তারা বাংলাদেশে থাকে, কি করবে? ওয়াল, এটা একটা প্রভিশন আছে ফেরোলে আসার অসুস্থ লোককে দেখা, বাট অসুস্থ লোক যে এমন পর্যায়ে হইতে হবে, যেমন একটা মরণাপন্ন রোগী, ডাক্তার বলে দিছে যে আর 3 মাস পরে উনি মারা যাবে, এই ধরনের ক্ষেত্রে ইমিডিয়েটলি ফেরোল দিয়া লোক আসতে পারে। লাস্ট ইয়ার আমরা 3টা কেস এরকম করছি, হ্যাঁ আসতে দেয়, বাট শুধু অসুস্থ এটা এনাফ না। যেমন কেউ যেমন এমন একটা রোগ হয়েছে যে লোকটা আর বাংলাদেশে আর যাইতে পারবে না, এমন একটা ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে অলরেডি যে আর 2 মাস বাঁচবে, এটা মরণাপন্ন রোগীর ক্ষেত্রে প্রযোজ্য। বা সাধারণ একটা লোক সিক হয়েছে, দ্যাটস নট এনাফ। অসংখ্য ধন্যবাদ, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। জি সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয় নিয়ে, একই সাথে আমাদের প্রবাসী বাংলাদেশি জনাব মোজাম্মেল হকের যে বিপদগ্রস্ততা এবং তার পাশে থাকার বিষয়েও আমরা কথা বলছি। সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা জানেন যে তার মেয়ে 19 বছর বয়সে মুশরাত জীবন মৃত্যুর সাথে লড়ছে হসপিটালে মারাত্মক সড়ক দুর্ঘটনার পর। জনাব মোজাম্মেল হক নিজেও একটি ডিপোর্টেশনের অর্ডার কাঁধে নিয়ে এই মুহূর্তে চলছেন। এই বিপদের বিষয়টি নিয়েও আমরা কথা বলছি, আশা করছি বিরতির পর ফিরে এসে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে আছেন মোহাম্মদ এম মজুমদার, মাস্টার অফ ল। আমরা কথা বলছি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে, আমাদের সাথে একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন, আমরা নিয়ে আবার আলোচনা যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আমি বনানি পেনসিলভেনিয়া থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, আমার ভাইয়ের বয়স 14 বছর, অ্যাপ্লাই করছে 2017 ফেব্রুয়ারি 26। আমরা এ পর্যন্ত কোনো অ্যাপ্রুভ লেটার হাতে পাইনি, এক্ষেত্রে কতদিন কি সময় লাগবে? এই ধরনের পিটিশন যেহেতু আন্ডার এজ, আপনার মাঝে নিশ্চয়ই গ্রিন কার্ড দাঁড়ি না, গ্রিন কার্ড দাঁড়িয়ে যদি হয়ে থাকে তাহলে সেটা হবে 3.5 ইয়ার টু 4 ইয়ার, আর আপনার আম্মা যদি সিটিজেন হয় সেটা তো 1 বছরের ভিতরে হওয়ার কথা, আসে ওইটা আমরা জানি না। যদি সিটিজেন না হয়ে থাকে তাহলে আপনারা ওয়েট করেন, আপনাদের অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভাল যদি না আসে তারা কেন অ্যাপ্রুভ করবে না সেটা জানে, অনেক সময় এডিশনাল ডকুমেন্টস হয়, ওইটা টাইমলি দেবেন আর কি। অসংখ্য ধন্যবাদ। এটিএম হোসেন, তিনি বলছেন, ভাই উই ওয়ান্ট টু হেল্প দিস আওয়ার ব্রাদার মোজাম্মেল হক, হাউ উই ক্যান ডু, নানাভাবে তারা তিনি হেল্প করতে চান। হেল্প যদি করতে চান আমরা আলাপ করবো ওখানকার লোকাল লিডারদের সাথে, ওনার দেখ যেই দিন ওনার হাজিরা দেওয়ার কথা, ফাস্টফুড নিয়ে যাওয়ার কথা, তার সাথে আমরা শত শত লোক যাবো, নেতা নেত্রী এবং বিশেষ করে একজন দুইজন ইলেকটেড অফিসিয়ালকে নিয়ে আমরা আইসির সাথে দেখা করব, যে তার পরিস্থিতি বর্ণনা করব, তবে তাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হলেও যেন কয়েক বছরের ফেরল দেওয়া হয়। সো দ্যাট উইল বি দি বেস্ট ওয়ে আপনারা হেল্প করতে পারেন। অন্য কোনোভাবে যদি ওনার সহযোগিতা প্রয়োজন হয়, আপনি যেটি বলছেন সেটি নিশ্চয়ই কোনো একভাবে আমরা তুলে ধরতে পারবো। একজন আছেন প্রশ্নে, টেলিফোনে আমরা নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে? জি আমি আছি। জি বলুন ভাই, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। বলি প্রশ্ন? জি করুন ভাই। জি আসসালামু আলাইকুম। আমি এই মাসের মাঝামাঝি সময়ে নেচারালাইজেশন ইন্টারভিউ রেজাল্টটা দিছি। বলেন। আমি সিটিজেনশিপ পরীক্ষাটা দিছি এই মাসের মাঝামাঝি সময়ে। তো আমাকে
একটা কাগজ দেওয়া হয়েছে, লেখা ইউ পাস দ্য টেস্ট অফ ইংলিশ এন্ড ইউএস হিস্ট্রি এন্ড গভর্নমেন্ট। শেষের দিকে একটাতে ক্রস দেওয়া হয়েছে ডিসিশন ক্যান নট ইয়েট বি মেড অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন। এটা কি হতে পারে? ওকে, এই ধরনের এটা ভেরি কমন, যেমন এটা এটা বুঝে যায় যে আপনার আপনি কোয়ালিফাইড এডুকেশনালি এবং টেস্ট আপনি পাস করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার ওই যে এফবিআই ক্লিয়ারেন্স, একটা ক্লিয়ারেন্স লাগে, আপনার নেম হয়তো ক্লিয়ারেন্স আসে নাই, সো আপনি নিশ্চয়ই নোটিফিকেশন পাবেন। আচ্ছা, এখন একটু ক্লিয়ারেন্স ছাড়া কাউকে সিটিজেনশিপ ওথ নিতে দেয় না। আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। জি, আমি ব্রঙ্কস থেকে শিউলি বলতেছি। জি শিউলি আপা, বলেন। তো আমি একটা ইয়ে করছিলাম, আমার I-90 ফর্মটা ফিল আপ করে পাঠিয়েছিলাম ইউএসসি এর অফিসে। তো ওরা যে রিটার্ন রিসিপ্টটা দেয়, বাট আমি লাস্ট টাইম পাঠিয়েছিলাম, তো আমি তো 3 দিনের মধ্যে পেয়ে গেছি। তো এখন আমি অলরেডি আমার 7 দিন 8 দিন চলে গেছে। আমি জানতে চাচ্ছি যে রিটার্ন রিসিপ্ট অ্যাকচুয়ালি ওরা কি শুধু মানে কোনো লিমিটেশন টাইমের মধ্যে দেয়, বা সেটা বেশি সময় নিয়ে এই রিসিপ্টটা রিটার্ন করে? আমি সেই কথাটাই জানতে চাই। ওটা ডিপেন্ড করে বলি কি পরিমাণ কাজ আছে ওই ওই সমস্ত অফিসে। অনেক সময় দেখা যায় যেটা আপনি বললেন, অ্যাপ্লিকেশন করার 7 দিনের ভিতরে রিসিপ্ট চলে আসে, অনেক সময় মাসখানিক সময় লাগে। এটা ডিপেন্ড করে কত বিজি তারা ওই সংশ্লিষ্ট কেন্দ্রগুলা। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে সাইদা বলতেছি। জি বলুন। মজুমদার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি ওই আমি সিটিজেন হয়েছি, সিটিজেনে আমার হাজবেন্ডের জন্য গ্রিন কার্ডের জন্য আগে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওটা হয় নাই, তো পেন্ডিং ওটা রাখছি। তা ওটা আমি এখন অ্যাডজাস্টমেন্ট করতে চাই, তাহলে ওটা কি কতদিন লাগবে ওটা অ্যাডজাস্টমেন্ট করলে? ও, এটা মনে হয় আপনি গ্রিন কার্ড থাকাকালীন অ্যাপ্লাই করছিলেন, এখন আপডেট করতে চান। সেটা হলো আপনি শুধু ওটা ইমিগ্রেশনে আপনার সিটিজেনশিপের সার্টিফিকেটটা ফ্যাক্স করলেই ওরা আপডেট করবে। আচ্ছা, আমরা দুজনকে একটু বলতে চাই, বারবারই আপনারা লিখছেন, মামুন এবং মারুফ। একজন জানতে চাইছেন কী করে আপনি লন্ডনে পড়বেন, একজন জার্মানিতে কী করে পড়বেন। আমরা কিন্তু ইমিগ্রেশন ইন আমেরিকা এটা নিয়ে কথা বলছি, আপনারা যদি এই অনুষ্ঠানটি ফলো করে থাকেন তাহলে আপনাদের বুঝতে পারার কথা। সুতরাং আপনারা যেহেতু বারবার লিখছেন যে আপনি লন্ডনে কি করে পড়বেন, সেই উত্তরটি এই মুহূর্তে আমরা দিতে পারছি না। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন। আমার একটা প্রশ্ন, আমাদের যে গ্রিন কার্ডের মেয়াদ 19 সালের জানুয়ারি 5 তারিখ পর্যন্ত আছে, এখন আমরা কবে অ্যাপ্লাই করলে কবে অ্যাপ্লাই করা উচিত, তাই তো? জি বলেন মঞ্জুদার ভাই। গ্রিন কার্ডের মেয়াদ আপনার পুরো শেষ হওয়ার 3 মাস আগে আপনারা এক্সটেনশনের জন্য করতে পারেন, 3 মাস আগে অ্যাপ্লাই করে দেন। সঞ্জিদা সানওয়ার তিনি বলছেন, আই এম এ গ্রিন কার্ড হোল্ডার, হাউ লং আই ক্যান স্টে আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট উইদাউট পারমিশন। ওকে, সো এটা এই জিনিসটা এখন পর্যন্ত রুল হচ্ছে আপনি 11 মাস সরি 1 বছর আগে আপনি ফিরে আসতে পারেন, তবে 6 মাসের বেশি যখন থাকবেন তখনই আপনার ওই রেসিডেন্সি কন্টিনিউসটা কাট অফ হয়ে যায়। এর অর্থ হচ্ছে তখন ধরা হয় যে আপনি আবার ফিরে আসা না আসা পর্যন্ত আপনার রেসিডেন্সি রিজিউম হয় না। সেজন্য আমরা অলওয়েজ এনকারেজ করি লোকজনকে 6 মাসের আগে যেন ফিরে আসেন, বাট বিনা পারমিশনে আপনি 1 বছর পর্যন্ত থাকতে পারবেন। আব্দুল সালাম রুমেল মজুমদার স্যার আমাদের কমিউনিটির নেতা, স্যারের সাফল্য কামনা করছেন। থ্যাংক ইউ, এটা একটু বললাম আর কি। কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? জি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ভারত বলছি। জি বলুন। জি আমি এখানকার ইউএস পাসপোর্ট হোল্ডার। জি আমি আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো আমার ওয়াইফ আমার শাশুড়ির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো মানে আমি কিভাবে অ্যাপ্লাই করব, বা আমি মানে আমার ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু এটা জানার জন্য। সো এটা এটা অত্যন্ত কমন, আপনার ফার্স্ট কাজ হবে আপনার ওয়াইফের ডাক্তার অথবা সাইকোলজিস্ট থেকে একটা সিটি নিতে হবে, এবং উনি যদি লিখিত দিয়ে যে এইভাবে যে আপনার একটা বাচ্চা হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড চাইল্ড, প্রথম চাইল্ডটাও ছোট, একটা মেয়ের মায়ের পক্ষে দুটা চাইল্ড, একটা চাইল্ডকে নার্সিং করা, একটা চাইল্ডকে প্রসব দেওয়া কষ্টকর হয়, হাজব্যান্ড কাজে থাকে, এই ধরনের কয়েকটা লাইন লিখলে লিখিয়ে দিয়ে যে তার মা আসলে এখানে উপকার হবে। সাধারণত বিষয়গুলো দিয়ে দেয়, বাট এটা ডিসক্রিশনারি, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, মোস্ট অফ দি টাইম তারা দিয়ে দেয়, বাট আপনি ট্রাই করেন হয়তো দিতে পারে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কোয়েন্স জ্যামাইকা থেকে বলছি। জি বলুন ভাই। জি আমার একটা প্রশ্ন ছিল অ্যাটর্নি সাথে। জি বলুন, উনি শুনছেন। আমার আমার আমি এই দেশে আসছি 4 বছর 4 মাস হয়েছে, এখন আমি আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফ অ্যাপ্লাই করছিল,
তো আমার ওয়াইফের সাথে একটু সমস্যা হয়ে গেছে। এখন ওটা আমি চাইতেছি যে ওনার সাথে আমার ডিভোর্সের কাজটা ইয়ে করতে। এখন এটা কি আমার কোনো ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে? আচ্ছা, এই জিনিসটা আপনি পার্সোনালি বসে কথা বলার প্রয়োজন আছে, কারণ এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। এটা ডিপেন্ড করে আপনার গ্রিন কার্ডটা কি টেম্পোরারি আছে নাকি পার্মানেন্ট আছে, এখনও হয়ে গেছে এটা একটা ব্যাপার। টেম্পোরারি গ্রিন কার্ড হইলেও আপনি গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা আছে এক্সেপশনাল রুলে। তো এই ব্যাপারে আপনি পার্সোনালি কারোর সাথে কথা বলেন বা আমাদের সাথে আসেন, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, জি বলুন। আমি বিশ্বজিৎ কর্মকার বলছিলাম আলমার্স থেকে। আলমার্স থেকে বিশ্বজিৎ কর্মকার বলুন ভাই। আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, আমি এর আগে আমার ওয়াইফকে নিয়ে আসছি, বাট আমার আমার এখন বার্থ সার্টিফিকেটে তারা বলছে যে এখন কারেন্ট বার্থ সার্টিফিকেট লাগবে। এটা আমি কি মানে আমি অবশ্য আমি দেশে ই করছি, এটা কি এখন কারেন্ট মানে বার্থ সার্টিফিকেট বলতে কি বোঝাচ্ছে? ইউনিয়ন পরিষদ থেকে যেটা নতুন একমাত্র ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকেই আপনি বা পৌর কর্পোরেশন থেকে বার্থ সার্টিফিকেট নিতে হবে। আচ্ছা, এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। আমার নাম বলুন। আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করছি 2012 এ। আমি কখনো অ্যাপ্রুভ লেটার পাই নাই, সেই জন্য আমি জিজ্ঞেস করতেছি আমি কখন পাবো অ্যাপ্রুভ লেটারটা। আপনার এটা অ্যাপ্রুভ হওয়ার কথা ইনজিমি এখন টাইম হয়েছে, আপনাদের বেস্ট হবে আপনি রিসিভ নোটিস দিয়ে আপনার অনলাইনে কেস স্ট্যাটাস চেক করে দেখতে পারেন কোনো সিটি মিস হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় তারা এডিশনাল ডকুমেন্টস অ্যাপ্রুভ করার আগে ওই লেটারটা যদি মিস করেন সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। সো আপনি কালকেই ওয়েবসাইটে গিয়া চেক করে দেখেন কোনো রিসিভ। অসংখ্য ধন্যবাদ, একটু চেক করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন। আমি ব্রোঞ্জ থেকে অঞ্জন বলছিলাম। জি বলুন অঞ্জন সাহেব। যদি সাধারণত যারা গ্রিন কার্ড পায় সোশ্যাল সিকিউরিটি কার্ডটা ইজিলি এমনিতে আসে যায়, বা কোনো ক্ষেত্রে যদি না আসে আপনি ওখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করলে সপ্তাহখানেকের ভিতরে। আমার একটা প্রশ্ন আছে, কোন এক কারণে ধরেন কেউ একজন তার কোনো কেস পেন্ডিং আছে, তিনি সোশ্যাল সিকিউরিটি কার্ড করলেন, তার নামে একটা সোশ্যাল সিকিউরিটি কার্ড হলো, তার যদি স্ট্যাটাস চেঞ্জ হয়, সে যদি গ্রিন কার্ড হোল্ডার হয়ে যায় পরে কিংবা সিটিজেন হয়, তাহলে কি ওই সোশ্যাল সিকিউরিটি কার্ড চেঞ্জ করার দরকার আছে? আর না, সোশ্যাল সিকিউরিটি কার্ড এটা একটা অ্যাকাউন্ট, ইট উইল রিমেইন ফরএভার, বাট সেটা ওয়ার্ক পারমিট হিসেবে বিবেচিত হয় না। না না, তা না, আমি বলছি যে গ্রিন কার্ড পাওয়ার পরে সেটা চেঞ্জ এর কোনো প্রয়োজন আছে কিনা, ওটা ওই রকম নাম্বার এসএমএ এটা অ্যাকাউন্ট নাম্বার ইয়া এটা, সুতরাং ওটার আর কোনো সমস্যা থাকে না। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আমার নাম তুষার, আমি পেন্সিলভেনিয়া থেকে বলছি। জি তুষার সাহেব বলেন, আমরা শুনছি। জি, আমার এক রিলেটিভ ওনার গ্রিন কার্ড হারিয়ে গিয়েছিল। উনি গ্রিন কার্ড হারিয়ে যাওয়ার পরে বোর্ডিং ফয়েল দিয়ে আমেরিকা আসছেন। তা উনি যখন রিপ্লেসমেন্ট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ I-190 ফর্ম, ওইটার ডিউরেশনটা কিরকম লাগতে পারে যে গ্রিন কার্ডটা হাতে পৌঁছানোর পর্যন্ত? গ্রিন কার্ড I-90 যখন রিপ্লেসমেন্টের জন্য করেন, যদি আপনার ফিটিশন ঠিকভাবে ফাইল করেন, ইউজুয়ালি টেক 5 মান্থ। এখন দেখা যায় অনেকে ফিটিশন ডিফেক্টিভ যদি হয় 2 বছরও লাগতে পারে। এখন ফিটিশন হয়তো অ্যাড্রেসটা ভুল, তারা গ্রিন কার্ড ফাটায়, গ্রিন কার্ড ফাটাইছে রং অ্যাড্রেসে, তখন আবার ফুরি ফি চায়। সো মেক শিওর অ্যাপ্লিকেশন ইজ রাইট, তখন আপনি 5 মাসের ভিতরে। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, মোহাম্মদ রহমান। জি রহমান সাহেব বলেন। জি ভাই বলেন। আমার প্রশ্ন হলো, আগে এখন বর্তমানে আমি জানি না আপনাদের অনুষ্ঠানে তো ঢাকা এমবেসিতে যে এখন মানে যে মানে ভিসা টিসা দেওয়া হইতেছে না বন্ধ করে দিয়েছে আপাতত অনেকদিন যাবত কোনো মানে আমি প্রশ্নটাই বুঝলাম আমি বুঝছি বলেন ঢাকা এমবেসি আমাদের ধারণা আমাদের লোক ইব্রিডের লোক আসতেছে কত লোক প্রসিডিউরাল অনেক সময় তারা পদ্ধতি করে না প্রসিডিউরাল চেঞ্জ হয় কিছু কোয়াকুরি করে বাট বিজনেস ইজ অ্যাজ ইউজুয়াল অসংখ্য ধন্যবাদ কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আছেন জি আমি ইসরা
ব্রুকলিন থেকে বলছি। জি বলুন। যে আমার প্রশ্ন, আমার মো গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে, লাইক আমরা 2014 এ পেয়েছি গ্রিন কার্ড, ফেব্রুয়ারি, তো সাথে সাথে অ্যাপ্লাই করেছে আমার ভাইয়ের জন্য আনম্যারিড, তো আর কতদিন লাগবে? অ্যাপ্রুভ লেটারও আসছে, অসংখ্য ধন্যবাদ। আরেকটি ফোন আছে, নিয়ে নি। কে আছেন, কে আছেন ভাই? হ্যালো, হ্যালো, আমি ইসলাম বলতেছিলাম উৎসের থেকে। ওয়ালাইকুম আসসালাম ইসলাম সাহেব, বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে মজুমদার ভাইয়ের কাছে, সেটা হলো আমি সিটিজেন অবস্থা আমার ভাইকে অ্যাপ্লাই করতে কত বছর লাগতে পারে আসতে? সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে 12 ইয়ার্স, অ্যাটলিস্ট 12 ইয়ার্স এখনকার টাইমে। ওকে, অসংখ্য ধন্যবাদ। ইভা ফোন করেছেন, ফেসবুকে লিখেছেন তাদেরটা 2009 সালে অ্যাপ্লাই করেছে, তার ভাই আর কতদিন লাগবে? আর 12 আপনার 2009 সালে করছে, এর সাথে আপনি আরও 12 বছর অ্যাড করতে হবে। ওকে, সন্দিদা সানোয়ার বলছেন, আই হ্যাভ অ্যাপ্রুভ পিটিশন ফর মাই সিস্টার, রিসেন্টলি শি বর্ন এ বেবি, হাউ, মানে এটাকে কিভাবে অ্যাড করবেন? ইয়া, এটা ভেরি ইজি, আপনার কিছুই করার দরকার নাই। যখন বিসাফি চাইবে তখন আপনারা ওই পর্যায়ে, ওই ফ্যামিলি মেম্বার যদি আরও বেশিও হয়, সবগুলোকে অ্যাড করা যাবে। আচ্ছা, ইনফো পাস কি করে পাবে মৃত্তিকা জানতে চেয়েছেন? ইনফো পাস আপনি অনলাইনে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে কেউ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে তার গ্রিন কার্ডটি হারিয়ে ফেলেন অন্য একটি দেশে গিয়ে, তাহলে সে কি করে আমেরিকায় ফিরবে? সে নিকটস্থ ইউএস এমবেসিতে যাবে, ইউএস এমবেসির ক্যাপেবিলিটি আছে ভেরিফাই করা, আপনার নাম, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, ফেরেন্স নেম দিয়ে দেখবে যে এই লোকটাকে আসলে গ্রিন কার্ড দাঁড়িয়ে কিনা, এবং আপনার যদি গ্রিন কার্ডের পরিবর্তে অন্য কোনো আইডেন্টিফিকেশান দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি সেই ব্যক্তি, শুধু গ্রিন কার্ডটা নাই, বাট আর দেন তারা ওখান থেকে টেম্পোরারি ফেরোল ইস্যু করবে, এখানে আসিয়া গ্রিন কার্ডটা আপনি, যেমন একটু আগে একদম পেনসিলভেনিয়া থেকে বললো যে বাংলাদেশে হারাই ফেলছি, এখানে আসি অ্যাপ্লাই করছি, তো সুতরাং অ্যাপ্লাই করা যাবে, হারাই ফেললে কোনো অসুবিধা। তো বললো বোর্ডিং পাস দিয়ে আসছি, তাহলে বোর্ডিং পাস, বোর্ডিং পাস দিল, ফেরোল পাস, ফেরোল পাস দিবে, তো একদম যখন আপনি বাংলাদেশে গেলেন গ্রিন কার্ড নিয়ে, কোথাও গ্রিন কার্ডটা হারাই ফেলছে, এরকম অলওয়েজ হয়, তো এটা করে অনেক নার্ভাস হয়েছে, অনেক নার্ভাস যে মজুমদার ভাই যাবো তো কার্ড হারাই ফেলছি, আমি তো এখন হার্টে রাখার অবস্থা, এখানে আসতে পারবো না, তো আমরা বলি না কিছু হবে না, তখন তারা আশান্বিত হয়, আমি বললো যে আপনি জাস্ট এমবেসিতে যান, অন্যান্য ডকুমেন্ট নিয়ে যান, প্রমাণ করেন যে সে আপনি সেই ব্যক্তি, কিন্তু আপনার গ্রিন কার্ডটা নাই, ফটোকপি থাকলে খুবই ভালো হয়। এই জন্য আমরা অলওয়েজ বলি, লোকেরে বলি দেশ ত্যাগের আগে আপনার আপনার পাসপোর্ট, গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি এগুলো যদি সাথে নিয়ে যান, অরিজিনালগুলো ফটোকপি কোথাও দুই এক জায়গায় রাখে যান, সুতরাং ওখানে গিয়ে হারাই ফেললে কপিটা দিয়ে ফাটাই, কপিটা ফাটাই দিলে ভেরি ইজি হয়, বাট কপি না থাকলেও আপনি যদি শামিম আলামিন, আপনি শামিম আলামিন থাকবেন, আপনার গ্রিন কার্ড যদি হয়ে থাকে তারা ফাইন্ড আউট করতে পারে। অসংখ্য ধন্যবাদ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কে আছেন প্রিয় দর্শক আমাদের আজকের শেষ প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমি আমার প্রশ্ন হলো, আমাদের তো ইনকাম নাই, আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে টাকা লাগবে কি? ডিফেন্ড করে কি ধরনের গ্রিন কার্ড অ্যাপ্লাই করতেছেন, গ্রিন কার্ড রিনিউয়াল না রিনিউয়াল জন্য? আপনি বিনা ফিতে করতে কোয়ালিফাই করবেন যদি আপনার মেডিকেল থেকে একটা লেটার নিয়ে আসেন এবং ট্যাক্স রিটার্ন ইনকাম যদি কম থাকে, আপনি বিনা ফিতে করা যাবে, শিওর। আর এমনি যদি ফি দিয়ে করতে হয় কত টাকা লাগে? ফিটা এই মুহূর্তে আমার জানা নেই, আমার মনে হয় $540 পার 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 পার্সন, এটা 10 বছর পরে যাদের মেয়াদ থাকে তারা করবে ওইভাবে, বা যাদের 2 বছর থাকে, যাদের কন্ডিশনাল থাকে তাদেরও কি 2 বছর পরে ফি দিতে হয় নাকি? কন্ডিশনাল পরে ফি দিতে হয়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এন মজুমদার সাহেব, আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। একই সাথে মোজাম্মেল হক সাহেবের সাথে আমরা চেষ্টা করলাম কথা বলবার জন্য, কিন্তু তিনি নানা সংকটে আছেন, যে কারণে হয়তোবা আমরা তাকে তার কাছে পৌঁছতে পারলাম না এখন, কিন্তু কোনো না কোনোভাবে আবার আমরা হয়তো পৌঁছানোর চেষ্টা করব, বা আমাদের কোনো এক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করব, তখন সরাসরি তার কাছ থেকে অনেক কিছু শোনা যাবে। আমাদের সমবেদনা রইল আপনার পরিবারের প্রতি এবং আপনার প্রতি। ধন্যবাদ আপনাকে, যা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করছি দেখা হবে আগামীতে, সবাই ভালো থাকুন।